আসসালামু আলাইকুম, শুরু করতে যাচ্ছি আরও একটি নতুন ভিডিও। আজকে আমরা যাচ্ছি পহেলা বৈশাখ উদযাপন করতে, হ্যাঁ বাংলাদেশের উৎসব পালন করতে। তো যথারীতি আমরা অফিসের দিকে চলে আসলাম। এই যে বাইরে স্টল বসেছে বেশ অনেকগুলা। এই উৎসবে মেতে উঠতে এসেছেন অনেকেই। এই আয়োজনটা করা হয়েছে সকাল থেকে রাত পর্যন্ত। তো সকালবেলার থেকে স্টলগুলো অলরেডি বসে গেছে, এটা বিকাল পর্যন্তই আসলে থাকবে। তারপরে হবে মঙ্গল শোভাযাত্রা, আরও আছে সাংস্কৃতিক অনুষ্ঠান। পহেলা বৈশাখ পৃথিবীর সকল বাংলাভাষী মানুষের কাছে সবচেয়ে বড় একটি সর্বজনীন অনুষ্ঠান। পহেলা বৈশাখে সকল মানুষ ধর্ম বর্ণ নির্বিশেষে একসাথে পহেলা বৈশাখ পালন করে থাকে। এই যে সকলের যে কালারফুল একটা যে ব্যাপার ছিল, দেখতেই ভীষণ ভালো লাগছিল। বিদেশের মাটিতে এই যে সবাই একত্রিত হয়ে মজা করা, সময় কাটানো, এ যেন এক অন্যরকম আনন্দ। শাড়ি পোশাক, তারপরে মেয়েদের অর্নামেন্টসের দোকান বসেছিল। থ্যাংক ইউ। বেশ কয়েকটা স্টল বসেছিল এখানে, কেউ মেহেদি দিয়ে দিচ্ছিল। এই স্টলটার নামটা আমার অনেক বেশ ভালো লেগেছিল, খাইলে খান না হইলে নিয়ে যান। এনাদের খাবারগুলো বেশ মজার ছিল। বালুশাই ছিল, হালিম ছিল, ভেলপুরি, চিতই পিঠা, ছোলা বুট, সামোচা, আলুর চপ, এই যে এমন ধরনের। তারপরে এনাদের ঝালমুড়িটা ওফ অসাধারণ ছিল, অসাধারণ। এই যে আমি ঝালমুড়ি খাচ্ছি, সাথে ছোট ছোট পেঁয়াজু দেওয়া ছিল, ওফ খুবই দারুণ ছিল, খুবই দারুণ। বাচ্চারাও বেশ উপভোগ করছিল, আমি দেখছিলাম। তারা একজন আরেকজনের সাথে খেলা করছিল, নিজেদের মতো করে বাঁশি বাজাচ্ছিল, এই বিষয়গুলো বেশ ভালো লাগছিল। এই যে কিছুক্ষণের মধ্যে আরও অসংখ্য বাঙালি চলে এসেছেন, আরও অনেকে আছেন উপরে। বৈঠানে যে নৌকা চালাতে হয় সেটা ইমদিনাকে দেখলে বোঝা যাচ্ছে ও জানে। ইমদিনাও বেশ মজা করছিল, ও খেলছিল নিজের মতো করে। আমি একটু টুকটাক আপনাদের কি স্টলটা ঘুরে দেখাই। আর এদিকে বিক্রি হচ্ছিল ফুচকা, আমরাও অর্ডার করে ফেললাম। তারপর ছিল মালাইচা, সিঙ্গাড়া, পুরি। এই যে এইদিকে অনেকে মেহেদি দিচ্ছে বসে বসে। অনেক অনেক বিদেশিরাও এসেছিলেন এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে। সবাই আমরা একসাথে স্টল ঘুরে দেখছিলাম এবং সেখানকার স্টলগুলোর খাবারগুলো মানে এগুলার টেস্টও নেওয়ার চেষ্টা করছিলাম। যত হোক তারাও কষ্ট করে এনেছেন, আর আমরাও দেখা যায় যে নিজের হাতে সবসময় খাবার খেতে খেতে বিরক্ত থাকি, আর এই ধরনের মেলা মানেই একটা অন্যরকম মজার একটা বিষয়। সো আমরা কোনোভাবে মিস করতে চাচ্ছিলাম না। তারপর একদিকে আমরা মেয়েরা সবাই ফটো সেশন করছিলাম একত্রিত হয়ে। Oh,
এদিকে সুন্দর একটা মাছ আঁকিয়েছে, আর এদিকে মিষ্টি বিক্রি হচ্ছে, সিঙ্গারা বিক্রি হচ্ছে। এই যে আমি আবারও খাবার খাচ্ছি, তো খাবার খেয়ে এখন আমরা আবার প্রস্তুতি নিব মঙ্গল শোভাযাত্রার জন্য। এই যে আমরা শুরু করে দিয়েছি আমাদের যাত্রা। আসলেই ভীষণ ভালো লাগছিলো, বাচ্চাদের কাছে দিয়েছিল বাঁশি, তারা বাঁশি বাজাচ্ছিল, গান হচ্ছিল, সবাই মুখে মুখে গান গাইতে গাইতে হাঁটতে হাঁটতে আমরা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছিলাম সামনের দিকে। অনেক দিন পরে অনেক মজা করলাম সবাই একসাথে হয়ে। এদিকে শুরু হয়ে গেল সাংস্কৃতিক অনুষ্ঠান, তো আমরা সেখানে অংশগ্রহণ করলাম, সুন্দর সময় কাটালাম সবাই একসাথে হয়ে। তো এই ছিল আমাদের আজকের ভিডিও, আজ তবে বাই।